দেশের হয়ে খেলার জন্য তাসকিন আহমেদ ফিরিয়ে দিয়েছিলেন আইপিএল আর পিএসএল এ খেলার প্রস্তাব। যদি বলা হয় বাংলাদেশ দলের ভালোর জন্য কাউন্টিতে খেলতে যাননি তাসকিন, তবে কি অবাক হবেন? হয়তো হবেন, কিন্তু ঘটনা এটাই, এবং ঘটনার মূলে ঢাকা এক্সপ্রেসের হাতে থাকা ওই লাল বল। তাসকিনের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে, আরও মাস দুয়েক আগে কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন, যে দলটার হেড কোচ টাইগারদের সাবেক পেস বোলিং গুরু ওটিস গিবসন। গত বছরও ডানহাতি এই পেসার কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন, তবে সেবার যেতে পারেননি ইনজুরির জন্য। এবার যেতে পারলেন না হেড কোচ বাদশাধায়, চান্দিকা হাতুরুসিংহের কড়া নির্দেশ। টেস্ট বাদে লাল বলের আর কোনো টুর্নামেন্ট তাসকিন খেলতে পারবেন না, সেটা এনসিএল কিংবা কাউন্টি যেটাই হোক না কেন, কারণ তাসকিনকে ঘিরেই বিশ্বকাপের পেস বোলিং ইউনিটের পরিকল্পনা সাজিয়েছেন লঙ্কান মাস্টার মাইন্ড। হাথুরুর নির্দেশ ছিল লঙ্গার ভার্সন না হয়ে যদি লিমিটেড ওভারের ফরম্যাট হয় তাহলে তাসকিন যেতে পারবেন, সেটাও জাতীয় দলের খেলা না থাকলে। কিন্তু ইয়র্কশায়ার 28 বছর বয়সী স্পিড স্টারকে সাদা পোশাকের জন্যই দলে চেয়েছিল। বিশ্বকাপের আর মাস পাঁচেকও বাকি নাই, তাই জাতীয় দল ম্যানেজমেন্ট বিশেষ করে হেড কোচ তাসকিনকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। বিশ্বকাপের আগে থাকা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট তো খেলানোই হবে না, দলের প্রিমিয়াম পেসারকে তাই সীমিত ওভারের ম্যাচও খেলানো হবে বেছে বেছে। সেজন্যই ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডের সিরিজে তাসকিনকে নেওয়া হয়নি, এমনকি তার ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে হেড কোচ। তাই সপ্তাহ দুয়েক পরে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাসকিন খেলতে চাইলেও চান্দিকা হাতুরুসিংহে রাজি হননি। আফরান পিয়াল, অলরাউন্ডার।